পদ্মার তোর তাজা পাঙ্গাশ মাছ ধরে নিয়ে আসলো মৈনট ঘাট মাছের আড়তে, দেখানোর চেষ্টা করব নিলামে কত টাকা বিক্রি হয়। দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে অসাধারণ পদ্মার পাঙ্গাশ। চলেন আমরা একটু সামনে যাই, দেখার চেষ্টা করি। পদ্মার তোর তাজা পাঙ্গাশ মাছ ভাঙ্গা বাজারে নিয়ে আসছে, ব্যাপারীও নাই বেশি একটা, কত 2.5 কেজির মতো হবে মৈনট ঘাট মাছের আড়ত। ১১০০ টাকা ১২০০ টাকা ১৩০০ টাকা ১৪০০ টাকা ১৫০০ টাকা ১৬০০ টাকা ১৭০০ টাকা ১৮০০ টাকা ১৯০০ টাকা ২০০০ টাকা ২৫০০ টাকা ২৬০০ টাকা ২৭০০ টাকা ২৮০০ টাকা ২৯০০ টাকা ৩০০০ টাকা ৪০০০ টাকা ৫০০০ টাকা ৬০০০ টাকা ৭০০০ টাকা ৮০০০ টাকা ৯০০০ টাকা ১০০০০ 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 টাকা ১০০০০
পদ্মার বিভিন্ন রকম তরতাজা মাছ আনার সাথে সাথেই কিভাবে মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়ে গেল দেখতেই পেলেন। মৈনটঘাট এমন একটা ঘাট, এখানে যখনই মাছ আসুক না কেন এই মাছ নেওয়ার জন্য বিভিন্ন রকম মানুষ চলে আসে। বিশেষ করে ভাঙ্গা বাজারে আপনারা দেখতে পেলেন যে মোটামুটি কয়টা, 5-6টা মাছ আসলো, আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেল। মৈনটঘাট পদ্মার মাছের জন্য কতটা বিখ্যাত অনেকেই আপনারা বলেন, ভাই পদ্মায় কি আদৌ এত মাছ পাওয়া যায় কি না। তো এই মাছগুলো কিন্তু ভাঙ্গা বাজারে ধরার, মানে এখনই পদ্মায় ধরা পড়ছে আর এই মাছগুলো এখনই নিয়ে আসছে। মৈনটঘাটে মোটামুটি সকাল 6টা থেকে 7টা পর্যন্ত খুবই জমজমাট থাকে, প্রতিদিনই এই বাজার বসে ঢাকা দুহার আর গুলিস্তান থেকে 50 কিলোমিটার। যারা পদ্মার তরতাজা মাছ কিনতে চান বা খেতে চান এখানে অবশ্যই চলে আসতে পারেন আপনারা। আর যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখে আসছেন তারা ভালো করে জানেন যে সারা বছরই বিভিন্ন টাইপের মাছ এই মৈনটঘাট মাছের আড়তে চলে আসে। এখন পদ্মার পানি কিছুটা কমে যাচ্ছে আর এই মুহূর্তে পদ্মায় বিভিন্ন রকম ঝাঁটা যে ফেলেছিল বর্ষার সময় সেই ঝাঁটাগুলো উঠাচ্ছে আর বিশেষ করে 1-2 লাখ টাকার মতো এমন মানে অনেক অনেক মাছ মৈনটঘাট মাছের আড়তে চলে আসতেছে। তো আর কয়েকদিন পরে এই পানি দেখতে পাচ্ছেন, এই পানি যদি আরেকটু কমে তখন কিন্তু আরও ঝাঁটার মাছ এই মৈনটঘাট মাছের আড়তে চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা।